এটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য একটা শুকনো কড়াই নেব। সেটাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে আর 4টে শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে, কারণ হাই ফ্লেমে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। যখনই মশলাটা লাইট ব্রাউনিশ হয়ে যাবে তখনই ফ্লেমটা অফ করে এটাকে সাইডে সরিয়ে রাখবে, না হলে কালো হয়ে গেলে মশলাগুলো তিতকুটে ভাব চলে আসে। এরপর 5 মিনিট রেখে দেওয়ার পর মশলাগুলোকে একটা পাউন্ডারে নিয়ে আমি এগুলোকে ভালো করে ডাস্ট করে নেব। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁধটা ভালো করে বের করে নেব। মনে রাখবে তেঁতুলের কাঁধটা যেটা বের করবে সেটা যেন খুব একটা পাতলা না হয়, কনসিস্টেন্সিটা যেন ঘন থাকে। এখন আমার তেঁতুলের কাঁধ বের করা হয়ে গেছে, এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে তেঁতুলের দানা আর খোসাগুলোকে আলাদা হয়ে যায় শ্বাস থেকে। এরপর সেপারেট করে রাখা এই তেঁতুলের পাল্পটা আমি মিডিয়াম ফ্লেমে চাপিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 টিস্পুন মতো সল্ট আর 6 টেবিল স্পুনস মতো সুগার, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর পুরো মিশ্রণটা ঠিক এইভাবে নাড়তে থাকতে হয়, না হলে মিশ্রণটা তলার দিকে পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর আমি ভাজা মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে ভাজা মশলাটা বাজবে সেটা তোমরা এয়ার টাইট যে কোনো কন্টেনারে স্টোর করে রাখতে পারো। এরপর এই মশলাটা আমি এই মিশ্রণটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এই সময় তোমরা চাইলে একটু মিষ্টিটা চেক করে নিতে পারো, যদি মনে হয় যে মিষ্টি একটু লাগবে তাহলে তোমরা এক্সট্রা সুগার অ্যাড করতে পারো, কারণ এই চাটনিটা একটু মিষ্টি হয়। যখন এই কনসিস্টেন্সিতে চলে আসবে তখন তোমরা ফ্লেমটা অফ করে দিও। এখন আমার তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো শসা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি 1 টিস্পুন মতো এই ব্ল্যাক সল্টটা ছড়িয়ে দেব, বেশি দিও না, দিলে নোনতা হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর ওই 1 টিস্পুন মতো ভাজা মশলাটা দেওয়ার পর আমি এই স্যালাডগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি অ্যাড করব জার্মিনেটেড স্প্রাউটসটা। এই স্প্রাউটসটা জার্মিনেট হওয়ার পর আমি এটাকে ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তোমরাও এমনটাই করো। এরপর আমি এটাকে ভালো করে স্যালাডের সাথে মিক্স করে নেব। এখন আমি আমাদের আজকের এই স্পেশাল তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। যেহেতু আমার স্যালাড আর স্প্রাউটসের কোয়ান্টিটি অনেকটা বেশি, তাই আমি এখানে 6 টেবিল স্পুনস মতো চাটনি ইউজ করেছি। তোমরা তোমাদের স্যালাড আর স্প্রাউটসের কোয়ান্টিটি ওয়াইজ চাটনিটা ইউজ করো, আর বাকি যে চাটনিটা বেঁচে যাবে সেটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, যে কোনো স্ন্যাক্স আইটেম বা স্যালাড আইটেমের সাথে ইউজ করতে পারো।
এখন আমি এখানে হাফ লেমন স্কুইজ করে দিয়ে দেব। এটা এই স্যালাডটার মধ্যে একটা অসাধারণ ফ্রেশনেস এনে দেয়। এরপর সমস্তটা ভালো করে মিক্স করে আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। নাও আমার চটপটা স্প্রাউটসের রেসিপি তৈরি।